আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভালো আছেন আশা করি। আমরা এখন আমাদের ভ্যাট ভিডিও টিউটোরিয়ালের আজকে আমরা পঞ্চম এপিসোড শুরু করব, ভিডিএসের থার্ড পার্ট। আমরা গত দুই দিনে ভিডিএসের পার্ট ওয়ান এবং পার্ট টু ডিসকাশন করেছি। আমি বলেছিলাম যে ভিডিএসটা আমরা আরও কয়েকদিন ধরে ডিসকাশন করব। ভিডিএসটা খুব গুরুত্বপূর্ণ, প্রচুর মানুষের ভিডিএস দরকার হয়। আমি আশা করি যারা ভিডিএসে কাজ করেন, উৎসে কর্তনকারী কর্তৃপক্ষে যারা চাকরি করেন, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, লিমিটেড কোম্পানি, মাধ্যমিক এবং চতুর্থ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই সমস্ত প্রতিষ্ঠানে যারা প্রকিউরমেন্ট, বিলস পেয়েবল, ফাইন্যান্স, অ্যাকাউন্টস, অডিট এই সমস্ত সেকশনে কাজ করেন, তাদের জন্যে এই ভিডিএসটা খুব গুরুত্বপূর্ণ। আই স্ট্রংলি বিলিভ, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আপনারা যদি নিয়মিত আমার এই কয়েকটা ভিডিও টিউটোরিয়াল দেখেন, তাহলে এই উৎসে কর্তনের উপরে খুব ভালো ধারণা পাবেন, উৎসে ভ্যাট কর্তনের উপরে খুব ভালো ধারণা পাবেন ইনশাল্লাহ। আমরা গত দুটো পার্টে আমরা ডিসকাশন করেছিলাম যে ভিডিএস কী, ভিডিএসের ব্যাকগ্রাউন্ড কী, আর গতকাল আমরা ডিসকাশন করেছিলাম ভিডিএসের কতগুলো প্রিন্সিপল। আমি বলেছিলাম যে পণ্যের ক্ষেত্রে কতগুলো প্রিন্সিপল আছে আর সেবার ক্ষেত্রে কতগুলো প্রিন্সিপল আছে। আমরা গতকাল পণ্যের ক্ষেত্রে তিনটে প্রিন্সিপল নীতিমালা আমরা দেখেছি উৎসে ভ্যাট কর্তনের বিষয়ে। সেখানে আমি বলেছিলাম তিনটে প্রিন্সিপল বলেছিলাম যে প্রথম হলো যদি ওই পণ্যটা 15% ভ্যাট বিশিষ্ট হয় আর যদি ভ্যাট চালান থাকে তাহলে ভিডিএস কাটতে হবে না। ওই পণ্যটা যদি 15% ভ্যাট বিশিষ্ট হয় আর যদি ভ্যাট চালান না থাকে তাহলে 15% ভিডিএস কর্তন করতে হবে। আর ওই পণ্য চালানটা যদি 15% ভ্যাট বিশিষ্ট না হয়ে অন্য কোনো হারের হয়, 10%, 7.5%, 5%-এর পণ্য হয়, সেখানে ভ্যাট চালান থাকলেও ভিডিএস কাটতে হবে, ভ্যাট চালান না থাকলেও প্রযোজ্য হারে ভিডিএস কাটতে হবে। এখানে একটা কোশ্চেন থাকে অনেকের মনে যে ওই পণ্য চালানটার উপরে ভ্যাটের হার কত পার্সেন্ট, আমি বুঝবো কীভাবে? ভ্যাট আইনে তিনটে তফসিল আছে, প্রথম তফসিল, দ্বিতীয় তফসিল, তৃতীয় তফসিল। ভ্যাট আইনের তৃতীয় তফসিল হল এই হ্রাসকৃত হার, হারের পণ্য এবং সেবার তালিকা, 5%, 7.5%, 10% এবং নির্ধারিত পরিমাণ ভ্যাট বিশিষ্ট পণ্য সেবার তালিকা। এই তালিকাটা এখন আপনাদেরকে একটু কুইক এখানে দেখানো হবে, স্ক্রিনে আপনারা দেখতে পাবেন, আপনারা উপর থেকে নিচে টপ ডাউন ভিউ দিয়ে আপনাদেরকে দেখানো হবে, দয়া করে দেখে নিন। আর আপনারা ভ্যাট আইনের যে কোনো একটা ভ্যাটের বইয়ের মধ্যে আপনি তালিকাটা পাবেন। আইনের শেষের দিকে দেখবেন তিনটে তালিকা আছে, এর ভিতরে যে থার্ড শিডিউল যেটা তৃতীয় তফসিল, এই তৃতীয় তফসিলটা হলো ভ্যাট আইনের আন্ডারে শর্ট রেটের পণ্য সেবার তালিকা, নির্ধারিত পরিমাণ ভ্যাট বিশিষ্ট পণ্য সেবার তালিকা। এই ভ্যাট আইনের তৃতীয় তফসিলের বাইরে আর যত পণ্য সেবা আছে সেগুলো সব 15% ভ্যাট হার। আমার মনে হয় যে আমি বুঝাইতে পেরেছি আপনাদেরকে। খুব শর্ট কথা হলো যে ভ্যাট আইনের তৃতীয় তফসিলে যে পণ্য সেবাগুলো লিস্ট করা আছে সেইগুলোর ক্ষেত্রে ভ্যাটের হার 15% না, এর বাইরে সব ভ্যাটের হার 15%। তাহলে আপনারা বুঝতে পারবেন, ওই তালিকা দেখে বুঝতে পারবেন যে আপনি যে পণ্য সেবাটা নিয়ে চিন্তা করছেন সেখানে ভ্যাটের হার কত। আজ আমাদের আলোচনার বিষয় হলো সেবার ক্ষেত্রে ভিডিএসের পদ্ধতি, ভিডিএসের নীতিমালা। সেবার ক্ষেত্রে ভিডিএসের কয়েকটা নীতিমালা আছে, আমি এখন একটা একটা করে বলবো। সেবার ক্ষেত্রে ভিডিএসের যে গাইডলাইন, এনবিআর যে গাইডলাইন, মূল্য সংযোজন কর, উৎসে কর্তন, উৎসা কর্তন আদায় বিধিমালা 2021, এটাকে গাইডলাইন বলা হয়, ভিডিএস গাইডলাইন বলা হয়। এই ভিডিএস গাইডলাইনে সেবার একটা তালিকা দেয়া আছে, সেখানে 43টা সেবার একটা তালিকা আছে। এই তালিকাটা স্ক্রিনে আপনাদেরকে দেখানো হচ্ছে, এখন স্ক্রিনে দেখুন, এখানে টপ ডাউন পদ্ধতিতে স্ক্রিনে আপনার তালিকাটা দেখতে পাচ্ছেন। আর আপনারা যারা ভ্যাটের যে কোনো একটা বইয়ে আপনি এই তালিকাটা পাবেন, রিসেন্টলি যে গেজেট পাবলিশ হয়েছে এনবিআর থেকে সেখানে তালিকাটা নতুন করে পাবলিশ হয়েছে। প্রত্যেক বছর বাজেটের পরপরই ভ্যাটের বইগুলো বের হয়, বেশ কয়েকজন লেখক আছেন বাজারে, তারা ভ্যাটের বই লেখেন। এই প্রত্যেকটা বইয়ে আপনি এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি পাবেন, যে কোনো একটা বইয়ে
আপনি আইনের তফসিল, এই ভিডিএসের গাইডলাইন সব আপনি পাবেন। তো যারা মোটামুটি এর সাথে জড়িত তারা খুব কুইক এগুলো ফাইন্ড আউট করতে পারে। তো এখন আমরা ডিসকাশন করব যে ভিডিএসের ক্ষেত্রে সেবার উপর প্রযোজ্য নীতিমালাগুলো কী কী। প্রথম নীতিমালা হলো ভিডিএস গাইডলাইনে সেবার যে একটা তালিকা দেয়া আছে সেখানে 43টা সেবার একটা তালিকা দেয়া আছে, তালিকাটা এখনই আপনারা একটু আগে স্ক্রিনে দেখলেন। এই 43টা সেবার ভিতরে 5% সেবা আছে, 7.5% সেবা আছে, 10% সেবা আছে, 15% সেবা আছে, 43টা সেবার একটা তালিকা। এই তালিকাটা আপনি একটু অবসর সময় ভালো করে দেখে নিন এর মধ্যে কী কী সেবা আছে। এই 43টা সেবার ভিতরে 2টা সেবা আমাকে বাদ দিয়ে রাখতে হবে, একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা হচ্ছে সম্প্রচার। এই 2টা সেবা বাদ দিয়ে রাখতে হবে। এই 2টা সেবা যদি আমি বাদ দিয়ে রাখি তাহলে থাকলো 41টা। এবার প্রথম নীতিমালা বলছি আমি, এই 41টা সেবার ক্ষেত্রে সকল ক্ষেত্রে ভিডিএস উৎসে কর্তন করা বাধ্যতামূলক। প্রথম রুল, প্রথম নীতি, এই 41টা সেবার ক্ষেত্রে সকল ক্ষেত্রে আন্ডার অল সার্কামস্টান্স এই উৎসে ভ্যাট কর্তন করা বাধ্যতামূলক। ভ্যাট চালান থাকলেও কাটতে হবে, ভ্যাট চালান না থাকলেও কাটতে হবে, ভ্যাট ট্রেজারি চালান থাকলেও কাটতে হবে, না থাকলেও কাটতে হবে, এগ্রিমেন্টে উল্লেখ করা থাকলেও কাটতে হবে, না থাকলেও কাটতে হবে, কোনো কোশ্চেন করা যাবে না। এই 41টা সেবা যদি কোনো উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ কিনে তাহলে বিল পরিশোধ করার সময় বাধ্যতামূলকভাবে উৎসে ভ্যাট কর্তন করতে হবে। 41টা সেবা গেল। দ্বিতীয় রুল হলো, আমি 2টা সেবা বাইরে রাখলাম, আমি একটু আগে বললাম তালিকার ভিতরে 43টা সেবা আছে, 2টা সেবা আমি বাইরে রেখেছি, একটা হচ্ছে বিজ্ঞাপন আর একটা হচ্ছে সম্প্রচার। এই 2টা সেবার ক্ষেত্রে বিধান একটু আলাদা, সেটা আমি এখন বলছি। সেটা হলো এই 2টা সেবা প্রদানকারী যদি ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা দ্বারা তার ভ্যাট ইনভয়েস, ভ্যাট চালানপত্র যদি অ্যাটেস্টেড করে সাবমিট করে তাহলে ভিডিএস কাটতে হবে না, ক্রয়কারী পুরা বিল পরিশোধ করে দিবেন। এই কথাটা কি পরিষ্কার হলো? এই 2টা সেবার ক্ষেত্রে বিজ্ঞাপন সেবা আর সম্প্রচার সেবা, ধরুন এই বিজ্ঞাপন সেবা বা সম্প্রচার সেবা একজন সেবা প্রদান করেছেন আর একজন সেবা ক্রয় করেছেন, ধরুন এশিয়াটিক মিডিয়া একটা বিজ্ঞাপন সেবা প্রদান করেছেন এবং এই সেবা ক্রয় করেছেন গ্রামীণফোন উৎসে কর্তনকারী কর্তৃপক্ষ। তো এশিয়াটিক মিডিয়া যখন সেবাটা প্রদান করেছে তখন এই সেবার সাথে যে একটা ভ্যাট চালান দাখিল করেছে, এই ভ্যাট চালান এশিয়াটিক মিডিয়ার যে লোকাল যে ভ্যাট অফিসার, সার্কেলের যে ভ্যাট রাজস্ব কর্মকর্তা, তাকে দিয়ে অ্যাটেস্টেড করে সাবমিট করবে বিলের সাথে। তাহলে গ্রামীণফোনের যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি ভিডিএস গাইডলাইন জানেন যে এটা বিজ্ঞাপন সেবা, এখানে ভ্যাটের রাজস্ব কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত ভ্যাট চালান আছে, ভিডিএস কাটতে হবে না। তাহলে সেবার ক্ষেত্রে 2টা রুল বলে ফেললাম, আমার মনে হয় যে রুল 2টা বোঝা গেছে। তাহলে এই 43টা সেবা সংক্রান্ত কথা বলা হলো। 41টার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে অবশ্যই ভিডিএস কাটতে হবে, আর বাকি 2টার ক্ষেত্রে ভ্যাট চালান যদি রাজস্ব কর্মকর্তা অ্যাটেস্টেড করে দেয় তাহলে ভিডিএস কাটতে হবে না, আর যদি না দেয় তাহলে ভিডিএস কাটতে হবে। এই 43টা সেবার বাইরে আর যত সেবা আছে, শত শত হাজার হাজার সেবা আছে যেখানে ভ্যাট আছে, সেবার একটা তালিকা আছে ভ্যাটের একটা এসআরওতে, সেখানে অনেকগুলো সেবার তালিকা আছে, এর বাইরেও প্রচুর সেবা আছে। এই 43টা সেবার বাইরে আর যত সেবা আছে এই সেবাগুলোর ক্ষেত্রে উৎসে ভ্যাট কর্তন করা বাধ্যতামূলক না, তবে সেবা গ্রহণকারী যখন সেবা নেবেন তবে প্রপার ভ্যাট চালান সহ সেবা নেবেন। প্রপার ভ্যাট চালান সহ যদি সেবা প্রদানকারী সেবা দিয়ে যায় তাহলে উৎসে কর্তনকারী ভিডিএস কাটবে না, আর যদি সেবা প্রদানকারী প্রপার ভ্যাট চালান ছাড়া যদি সেবা প্রদান করে তাহলে উৎসে কর্তনকারী ভিডিএস কাটবে। এই হলো সেবার ক্ষেত্রে 3টা প্রিন্সিপল। আমি আর একটা কথা বলেই আজকে শেষ করব, সেটা হলো যে এই নিয়ম কেন করা হয়েছে যে এই সেবার ক্ষেত্রে ভিডিএস কাটতে হবে, এই সেবার ক্ষেত্রে ভিডিএস কাটতে হবে না। এর মেন কারণ হলো, আমি প্রথম দিন বলেছিলাম ইন্ট্রোডাক্টরি সেশনে, আমি বলেছিলাম যে ভিডিএস উৎসে ভ্যাট কর্তন এর ব্যাকগ্রাউন্ডটাই হলো, কারণটাই হলো যে যেখানে স্বাভাবিক সময়ে স্বাভাবিক পদ্ধতিতে ভ্যাট কালেকশন করা ঝুঁকিপূর্ণ হয় সেইখানে উৎসে কর্তন করার বিধান করা হয়েছে। সেবার ক্ষেত্রে তাই, যে সেবার ক্ষেত্রে স্বাভাবিক সময়ে স্বাভাবিক পদ্ধতিতে ভ্যাট কালেকশন করা ঝুঁকিপূর্ণ না সেক্ষেত্রে ভিডিএস উৎসে কর্তন করার বিধান করা হয়নি। যে 41টা সেবার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ভিডিএস কর্তন করতে
বলা হয়েছে সেগুলো ঝুঁকিপূর্ণ সেবা বলে এনবিআর মনে করে। প্রিয় দর্শক, আমরা ভিডিএসের নীতিমালাগুলো ডিসকাশন করলাম, পণ্যের ক্ষেত্রে তিনটে নীতি এবং সেবার ক্ষেত্রে তিনটে নীতি ডিসকাশন করলাম। ভিডিএস নিয়ে আরও কয়েকদিন আমরা ডিসকাশন করব, আগামী এক দুই দিন আমরা ডিসকাশন করব যে সরবরাহকারীর করণীয় কী আর সরবরাহ গ্রহণকারীর করণীয় কী। এরপর আমরা আরও দু একটা বিষয় ডিসকাশন করার পরে সব শেষে আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ডিসকাশন করব। যখন আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে ডিসকাশন করব তখন খুব দ্রুত আপনারা বুঝতে পারবেন। এতদিন যারা একটু হালকা হালকা বুঝতে পেরেছেন তখন খুব দ্রুত বুঝতে পারবেন। আমি আশা করি আমি অনেকগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল, বিভিন্ন সেক্টরের প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে আমরা ডিসকাশন করে আমি ভিডিএসটা আপনাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেবো। আমি আশা করি যে যারা ভিডিএসের সাথে মাঠ পর্যায়ে জড়িত তারা আমার এই সেশনগুলো শুনে ইনশাল্লাহ ভিডিএস সম্পর্কে খুব ভালো ধারণা পাবে, এতটুকু ধারণা পাবে যে তিনি তার ডেস্কে বসে তার সিদ্ধান্তটা স্বাধীনভাবে নিতে পারবেন ইনশাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এই ভ্যাট ভিডিও টিউটোরিয়ালগুলো নিয়মিত পেতে হলে দয়া করে আপনার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করুন এবং লাইক শেয়ার কমেন্ট দিন। এই ভিডিও টিউটোরিয়ালগুলো ব্যাপকভাবে প্রচার হওয়া দরকার, প্রত্যেকটা মানুষের ভ্যাটের বেসিক জ্ঞান দরকার। আমাদের উদ্দেশ্যই হলো মানুষকে ভ্যাট বিষয়ে যার যতটুকু নলেজ দরকার ততটুকু নলেজ তার কাছে পৌঁছে দেওয়া। দয়া করে আপনারা লাইক শেয়ার কমেন্ট দিন এবং রেগুলার আমাদের সাথে থাকুন। অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।